সম্মানিত দর্শক শ্রোতা আপনাদের জাকাত ফিতরা এবং মান্যতের টাকা জামে আহমদিয়া সুন্নি আলী মাদ্রাসা মিসকিন ফান্ডে দান করুন সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু পবিত্র রমজান কারীম উপলক্ষে এনআইটিভি নিয়মিত আয়োজন রমজান সওগাত অনুষ্ঠান আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদের সাথে যথারীতি উপস্থিত আছেন দেশবরণ আলেমে দিন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মোহতারাম মুফতি আবুল হাসান মোহাম্মদ ওমায়দুল ইসলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সালাম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা মহাতারামের কাছ থেকে আলোচনা শুনব পবিত্র ঈদ উল ফিতরের রাতের ফজিলত এবং ওই রাতের করণীয় সম্পর্কে আমরা মহতারাম থেকে জানব জি মহতারাম আলহামদুলিল্লাহ ওসলাতাম আল্লাহ রসুলিল্লাহ আমাবাদ ঈদ উল ফিতরের রাত এটা অতীব গুরুত্বপূর্ণ একটা রজনী রাত

হুজুরি করিম এর করেছেন মান আহিয়া লায়াল আল খামস ওয়াজাব লাহুল জান্নাহ সুবহানাল্লাহ যারা পাঁচটি রাত জেগে ইবাদত বندگی করবে ওদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে সে পাঁচটি রাত কি এক নম্বর লাইলাতুত তারবিয়া জিলহজের 8 তারিখ জি ওয়া আরফা জিলহজের 9 তারিখ ও লাইলাতুন নাহর জিলহজের 10 তারিখ ওয়া লাইলাতুন নিসমিন মিন শাবান শাবানের 15 তারিখ রাত যেটাকে সবে বরাত বলা হয় আরেকটা হলো লাইলাতুল ঈদুল ফিতর সুবহানাল্লাহ ঈদ উল ফিতর রাত ঈদ উল ফিতর হওয়ার ঈদের দিনের আগের রাত সে রাত জেগে জেগে যারা বাদুদ বন্দি কি করবে আমার আল্লাহ তাদের জন্য জান্নাত ওয়াজিব করে ফেলবে অবশ্য তাদের জন্য জান্নাত অবধারিত হয়ে যাবে এত বড় গুরুত্বপূর্ণ পাঁচ রাতের একটা আর একটা হাদিস শোনাবো যে হাদিস কানা ইমামে জাহাবি শামসুদ্দিন জাহাবি ওনার মিজানুল এতদালের মধ্যে নোট করেছেন চিনী আপনার মস্তদ নাম্বার হচ্ছে রাভি নাম্বার ছ হাজার পাঁচশো তো ছচল্লিশ ইমাম ইবন হজর আলাসকলানী ওনার আলাসাবা ফি তমিজ সাহাবা কিতাবে সাত হাজার চারশো তো নম্বর রাভি সেখানে কি আন ইবিন করদুস অনী কল কল রসুল্লা স্লামান যারা দুই ঈদের দুই রাত এ বাদতবন্দি করবে রাত জেগে জেগে এবাদত করবে ও আল্লাহ নিসমিন সাবান ওই সবে রাতে বারত এ বন্দি করবে ইয়ামত কল কলবহু ইয়ামত চামতুল কলব যেদিন কলব সব মরে যাবে ওই বন্দদের কলম মরবে না তাহলে কত বড় গুরুত্বপূর্ণ রাত যে রাতে এবাদত করলে কলম মরবে না যে রাতে বাজাত করলে জেন্নাত ওয়াজিব হয়ে যায় সে গুরুত্বপূর্ণ রচনাতে আমরা মার্কেটিংয়ে কাটাই দিই অনেকে দেখা যায় বিভিন্ন গান বাজনা নৃত্য বিভিন্ন ভাইয়া বিভিন্ন বিধর্মী কালচারে রাত কাটাই দিই নয় এই রাতকে গুরুত্ব দিতে হবে এটা পাঁচ রাতের এক রাত এখন একটা বিষয় হচ্ছে যে আপনি বললেন

সে রাতে করার মত ব্যাপক স্বভাব রয়েছে গোটা রাতে বহাদুত করলে ও এমন কি গোটা মা হে আমার আল্লাহ হাদিসে পাকের নবীজি বলেছেন কত সিত্তু না আলফ ষাট হাজার ষাট হাজার বন্দাকে আমার আল্লাহ জাহান্নাম থেকে আজাদ করে দেয় প্রতি রমজান রাত

যে রমজান এটা আমাদের জন্য একটা নিয়ামত আমরা রোজা রাখব এটা আল্লাহ আমাদেরকে নেয়ামত দিয়েছেন কিন্তু বন্দারা মনে করেন যে একটা মাস কষ্ট করেছি জি খেতে নেই এখন আমরা ওটা থেকে মুক্ত হয়ে গেলাম আগামী কাল থেকে খাওয়া শুরু করবে এই খুশিতে তারা আনন্দ গান আসলে ইমানদারের খুশি তো ওটা না ইমানদারের খুশি হবে যদি ইমানদারের গোনা মাফ হয় জি হয়ে যাওয়া এটাই বড় খুশি ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলাও কান্না করেছিলেন ইদার দিনও কান্না করেছিল ইদ আমি তো জানি না আমার গোনা মাফ হয়েছে কিনা তো যাদের গোনা মাফ হয়ে যায় এদের জন্য খুশি সেই জন্য আল্লাহ একটা কসিদা বলেছেন জমা আই মক্কা তাঈদ আহলে আবাদত কে যারা আহলে আবাদত তাদের জন্য জমা মক্কাতে জুম্মা ঈদ আর আল্লাহ হজরত ডাক দিয়ে বলছেন মজিরে মো আও ইহা ঈদের দুশাম্বা দেখো এখানে হুজুর পাগ সামের মিল আদুলনবীর ঈদ দেখো কেন মিল পালন করলে বন্দার উম্মতের গুনা আল্লাহ মাফ করে দেয় তো মাফ হলে এইটাই সেজন্য এই লাইলাতুল ফিতর বলেন ঈদুল ফিতর বলেন ঈদুল ফিতর ঈদ উল আজহার রাত এগুলো অতীব গুরুত্বপূর্ণ রাত ইবাদতের জন্য আমরা আমাদের উচিত আমরা যাতে অবহেলায় বা অযথায় এই বিভিন্ন বেহাইয়াপনে আমরা রাতটা না কাটাই সে রাত আমাদের জন্য বড় সুবর্ণ সুযোগ

সেই ঈদ উল ফিতর মর্যাদা বোঝার তফিক দান করুক এমনকি সেই রাতে গোটা রাত জেগে বাদত করার সে তফিক দান করুক ধন্যবাদ মহাতারাম আপনাকে সুপ্রিয় দর্শক এতক্ষণ পর্যন্ত ঈদ উল ফিতরের রাতের ফজিলা সম্পর্কে আমরা মহতরম থেকে আলোচনা শুনছিলাম আসলে আমরা মনে করি যে একটা মাস গোটা একটা মাস রোজা রাখলাম সারাটা দিন খেতে পারি না অনেক কষ্টে ছিলাম আমরা মনে করছি যে রোজা চলে গেছে আমরা মুক্ত হয়ে গেলাম আসলে এটা আমাদের জন্য এই এই ধরনের মনে করে এটা আমাদের জন্য দুর্ভাগ্য কারণ আমরা রহমতের মধ্যে ছিলাম মাখরতের মধ্যে ছিলাম নাজাতের মধ্যে ছিলাম তো আমাদের থেকে রমজান চলে গেছে এটা নয় যে আমরা আরও খুশি হয়ে গেলাম এটা আমাদের জন্য দুঃখের বিষয় যে রমজান আমাদের থেকে চলে গেছে আমাদের দুঃখ করা উচিত আর মহতর যেটা বলেছেন যে যদি গুনামাফ হয়ে যায় আপনি আমি আনন্দ করতেই পারি কিন্তু আমরা তো এটা কেউ বলতে পারবো না যে আমার গুণা ক্ষমা হয়ে গেছে সেই জন্য এই রাতটাতে ইবাদত করার আমাদের খুবই প্রয়োজন কারণ ওই যে মহতরম বলছেন না তো আজি হয়ে যাবে আর যে কোনো একটা রাতের ইবাদত যদি রব্বুল আলম কবুল করে ফেলেন তাহলে আমাদের দুনিয়া আখারটা কী হয়ে যাবে সফল কাম হয়ে যাবে তাই আসুন আমরা এই রাতটাকে এই বিভিন্ন ধরনের কাজে ব্যস্ত না রেখে মার্কেটে গিয়ে সারা রাত অতিবাহিত না করে বন্ধু বান্ধবদের নিয়ে আড্ডাবাজি না করে বিভিন্ন আপনার যে তারাবাজি বিভিন্ন ধরনের আলোক সজ্জা না করে আলোক আপনার কি করে আপনার বিভিন্ন ধরনের ফটকাবাজি আপনার করে ছেলেরা বিভিন্ন জায়গায় দেখা যায় যে আপনার তারাবাজি নিয়ে তারা খেলা খেলাধুলা করে গান বাজনা করে অনেক জায়গায় অনেক ধরনের অপ কর্ম হয় আল্লাহ আমাদেরকে এগুলা থেকে বেঁচে থেকে এই রাস্তা আমরা এবাদতের মাধ্যমে কাটাতে পারি সেই তৌফিক দান করুক আমি আলহামদুলিল্লাহ রবিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আপনাদের জাকাত ফিতরা এবং মান্যতের টাকা জামিয়া আহমদিয়া সুন্নি আলী মাদ্রাসা মিসকিন ফান্ডে দান করুন